বিনোদন বাংলা একটি বিনোদনমূলক চ্যানেল। তুমি তো আমার জান, তাই তোমাকে আমি জান বলে ডাকি। কিন্তু আমি তো শুনছি তুমি নাকি শিলাকে পছন্দ করো। তোরে আসতে বলছে মানে সুমন তো এখানে আমাকেও আসতে বলছে। তার মানে সুমন আমাকে আর তোকে দুইজনকে আসতে বলছে? আচ্ছা আসুকো আজকে। মানুষ একটা লয়ে পারে না, আর আমি দুই দুইজন লোকে প্রেম করতেছি। শুধু কি আমার সাথে দেখা করতে আসছো? তুমি এখানে আমাকেও আসতে বলছো? তুমি আমাকেও বলছো? হ্যালো শিলা, কি ব্যাপার? ফোন ধরতে এত সময় লাগে? আমার দুমটা না আটকে গেছিল। যখন তুমি ফোন দিলা, তোমার কথা যখন আমি শুনতে পেলাম, সব কিছু যেন ফিরে পেলাম। ফোনটা ধরলে তো সব কথা মনে শেষ হয়ে যাবে। তাছাড়া আশেপাশে যে লোকজন আছে তাদের সামনে কি প্রেমের আলাপ করা যায়? তোমার কে বললো আমি তোমাকে প্রেম আলাপ করার জন্য ফোন দিছি? কি কথা দরকার জান? শোনো, আমি বাগানবাড়ির সামনে আছি, তুমি এক্ষুনি চলে আসো। আচ্ছা জান, তুমি থাকো, আমি এক্ষুনি চলে আসছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, সোনা তুমি কোথায়? হ্যাঁ আমি তো বাগানবাড়িতে। ও, বাগানবাড়িতে চলে আসছো, তুমি কোথায়? ও আচ্ছা আচ্ছা, সোনা এক কাজ করো না। কি কাজ? ওইখানে তোমার থাকা দরকার নাই। আমি তোমাকে ফোন দিলাম, তুমি ফোন কেন ধরলে না? আরে রাগ করো না, ওইখানে থাকলে সমস্যা হবে। তুমি বাগানবাড়িতে আসো। এক কাজ করো, তুমি কষ্ট করে একটু তিন রাস্তা মোড়ে আসতে পারবে তো? আমি এখানে কেন যাবো? কেন যাবো মানে, আরে আমার ভাইয়া একটা কাজে পাঠাইছিল আমার বড় ভাই, তোমার বললাম না আমি এখানে যাবো না। হ্যাঁ এই তো শোনা, বুঝতে পারছো তো, একটু কষ্ট করে শোনা চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি থাকো। ওকে শোনা, থ্যাংক ইউ। আরে পাগল, তুমি বুঝো না, তুমি তো আমার জান, তাই তোমাকে আমি জান বলে ডাকি। কিন্তু আমি তো শুনছি তুমি নাকি শিলাকে পছন্দ করো। কে বললো এটা? কারে পছন্দ করি? তোমার কি মাথা খারাপ হয়েছে? রুমিয়ার সাথে আমি প্রেম করতে যাবো? ওই শিলার সাথে প্রেম করার আগে তো ওরা তো লম্বা বানাইতে হবে। এমন একটা খাটুনের সাথে কি আমি প্রেম করবো? আর তুমি এই কথাটা কিভাবে বললা? শোনো,
আমি না মাইন্ড করি নাই, এই কথাটা আমি এমনিই তোমারে বললাম। সত্যি বলছো? হ্যাঁ, আমি মাইন্ড করি নাই। ঠিক আছে, চলো তাহলে আমরা কিছু বসি বা কিছু খাই। আচ্ছা, কি খাবো, কোথায় যাবো? আমরা কাজ করি, আমরা ওদিকটায় গিয়ে বসি। চল। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আমি যে কোনো মেয়েকে দেখলেই আমি তাকে সম্মান দিয়ে চলি। আরে নিপা আসতেছে, কাজ করো তুমি। শোনা, বাসা চলে যাও, আমি অলরেডি স্টপ করি। নয়তো কী করবে জানো? তোমার বাবা মার কাছে বলে দিবে আমাদের দুজনের কথাবার্তা, এতে কিন্তু সমস্যা হতে পারে, বুঝছো? নিপাকে ভয় পাইতে যাবো কেন শোনা? আমি বলছি তো ভালোর জন্য, বুঝছো? কেন না, যদি আমাদের দুজনের কথা বাবা মার কাছে বলে তো সমস্যা না। আমি বলে দিলাম, আমি জিজ্ঞেস করলাম, আমাকে তো বললো না। তোমার কাছে বলে নাই সেটা আমি কি করে বলবো? আর তাছাড়া পর্দাশীল মহিলা, এই জন্য মনে হয় কথা বলে নেই। ও পুরুষ দেখা কথা বলে, আর আমি মেয়ে হয়ে কথা বলতে চাইলাম, আমাকে বললো না। এটা কোন পর্দাশীল? তাইলে মনে হয় মাথাটা ছিট আছে। তুমি আমার রাগে কি দেখছো? তোমার সাথে এখন পর্যন্ত আমি কোনো রাগ দেখাইছি? জানটু রাগ করে না, জানটু প্লিজ। সবসময় কি আমার সাথে এটা হয়? ঠিক আছে, আমিও যাই। হ্যালো। হ্যাঁ সোনা, আমার জান, আমার কই তুমি? তুমি কোথায়? তোমার জন্য আমি এতক্ষণ ধরে এখানে বসে আছি পার্কে, এখনো আসো না কিসের জন্য? ও হ্যাঁ, তুমি তো এখন পার্কেই আছো। হ্যাঁ সোনা, রাস্তায় প্রচুর জ্যাম তো, আমি আসতেছি। তুমি তাড়াতাড়ি আসো, আমি পার্কে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তো আমি রাখি সোনা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আমার সোনা পাখি, তুমি কোথায়? তুমি কোথায়? তুমি এখনো কেন আসছো না? আর শোনো, আমি কিন্তু হুন্ডা আইতেছি, বুঝছো? পাত্রা হুন্ডার পিছনে বইছি তো। তুমি আবার তেল টেল শেষ হয়ে গেছে, এই কারণে একটু দেরি হচ্ছে, তুমি আবার কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ওয়েট করতেছি তোমার জন্য, তাড়াতাড়ি আসো। থাক, আসতেছি, টাটা। ওকে টাটা, বাই বাই। শালা মানুষ একটা লয়ে পারে না, আর আমি দুই দুইটার লোকে প্রেম করতেছি, কি জিনিস! আমি হেলাই স্মার্ট বয় না, না কি কাকি বলে, প্লে বয়, প্লে বয়। সালা যারা ফুল ডাইট রা হেলো, এটা মানজে মানু। আপনি এখনো বাড়ি খুঁজে পান নাই? আমি বাড়ি খুঁজতে যাবো কেন? তোর দরকার হলে তুই খুঁজে নে। ওই কে তুই? আমি কে এটা তোর জানার দরকার নাই, তুই তোর কাজে যা। ও তাইলে তুই বোরখা পরে চাচি সাই যে ঘুরে আমার সুমনের সাথে দেখা করতে আসোস, তুই না হাজি বাড়ির মাইয়া? এই এর মানে কি? মানে কিছু বোঝা দরকার নাই, তুই এনে কি করস, তুই বাড়ি যা। তুই যে এইভাবে বলতোছস মনে হচ্ছে আমি তোর হুকুমের গোলাম। তুই না হাজি বাড়ির মাইয়া, তোর তো এই এনে মানায় না, তুই তুই যা, তোর কাছে যা। শোন, কথাটা তোর না বললেও চলবে। শোন, আমি আসলে বিষয়টা তোকে বলতে চাই নাই, তোর যেহেতু বল শোনার এতই শখ, তাহলে তুই শোন, এখানে সুমন আমাকে দেখতে আসছে। আই মুখ সামলায় কথা কয়, এখানে সুমন আমারে আসতে বলছে, এই জন্য সুমনের সাথে দেখা করতে আমি আসছি। তোরে আসতে বলছে মানে সুমন তো এখানে আমাকেও আসতে বলছে।
তার মানে সুমন আমাকে আর তোকে দুইজনকে আসতে বলছে, আচ্ছা আশুকো আজকে কইও। তার মানে সুমন তোকেও ডেকে আনছে, আমাকেও ডেকে আনছে। তার মানে শোন, একটা কাজ কর, তুই তোর পজিশনে যায় দাঁড়া, আমি আমার পজিশনে যায় দাঁড়াই, আজকে আশুকো, তারপর বুঝা যাবে। আচ্ছা ঠিক আছে, যা। জানে খারে রইছে আমার জানটুটা, কি সুন্দর লাগতেছে, স্মার্ট ভাবে খারে রইছে। আরে আমার জান, আমি তো আসছি, কি ব্যাপার, চান মুখটা তো সুন্দর লাগতেছে কে, অনেক সুখে আছো মনে হইতেছে, গান গাইতে গাইতে আসতেছো, মনে ফুর্তি লাগবো না, এত সুন্দর বিকেল বেলায় তোমার সাথে আমি দেখা করতে আসছি, তোমার সাথে বুক ভরা ফুর্তি ভালোবাসা না নিয়ে কি আসা যায়? আর তোমার সামনে আসার মধ্যে বুক ভরা ভালোবাসা না নিয়ে আসলে হয়? শুধু কি আমার সাথে দেখা করতে আসছো? আমি তোমার সাথে দেখা করতে আসছি, অন্য কারোর সাথে না। বন্ধু হতে পারে না, তা তোমরা এরকম শুরু করছো কেন? বন্ধু তো হতেই পারে, বন্ধুর সাথে বন্ধু কথাই বলতে পারে, রেখে যাওয়ার কি আছে এখানে? শিলা তো চলে গেল, তুমি দাঁড়ায় আছো কেন? আমার কি নাম এটা যাবা না? আমার ইচ্ছা হইছে আমি এদিকে দাঁড়ায় আছি, তোর কোনো সমস্যা? আচ্ছা ওইখান থেকে একটা ডিল নিয়া আমার মাইরা, তুমি চলে যাও, শান্তিতে থাকো, অসুবিধা নাই। তবে একটা কথা চিন্তা করে অবাক লাগতেছে, আমি একাই প্রেম পাগল না, কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমার চেয়ে বেশি প্রেম পাগল। আমি বড় পাগল মানে কি? শিলা চলে গেল, তুমি যাও না, এটার মানে কি বোঝায়? তুমি আমার অনেক ভালোবাসো, আমি না তোমারে অনেক বেশি ভালোবাসি, তুমি আমার জান। এলো আমি সামনে এলাম, তোমার যদি মনে হয় মাথাটা আমার মারবা, মারো। ফেলে দিবে না তোমার? না সত্যি হাত দিতে বলছি, সত্যি বিনোদন বাংলা একটি বিনোদনমূলক চ্যানেল।